চতুর্দিকে পড়ে রবে মাটি
হাত মাটির ঘর তাহারো আপন তাহারো পর সাড়ে তিন হাত মাটির ঘর তাহারো আপন তাহারো পর তাহারো ভুলে রি বাগান তাহারো পাগবে জাগান দামা আল্লাহ তোমার এত প্রশংসা এই কান্দের ভিতরে যত
দুনিয়াতে যত পুরু আছে তত বড় তোমার প্রশংসা, দুনিয়াতে যত সাগর আছে এত বড় তোমার প্রশংসা, আল্লাহ আসমানে নগরে যত তারা আছে এত বড় তোমার প্রশংসা, দুনিয়াতে যত গাছপালা আছে এত বড় তোমার প্রশংসা, তেঁতুল গাছে যত বড় গাছ আছে এত বড় তোমার প্রশংসা, তেঁতুল গাছে যত পাতা আছে আল্লাহ এত বড় তোমার প্রশংসা, আল্লাহ তেঁতুল গাছে যতটা ফুল আছে এত বড় তোমার প্রশংসা, যত ফল আছে এত বড় তোমার প্রশংসা। এইভাবে আল্লাহর প্রশংসা যদি করা যায়, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, সপ্তর পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আল্লাহর প্রশংসা করে সে করা যাবে না। কথাটা তো বুঝতে পারলে, যেভাবে আমি বললাম ওইভাবে যদি করা যায়, বলে যাবে কত প্রাণী আছে, লক্ষ লক্ষ প্রাণী, তাহলে এই দুনিয়া থেকে আসমান, আসমান থেকে সমুদ্র, সমুদ্রের তলের ভিতরে পানির ভিতরে এই যদি প্রশংসা গুলো করা যায়, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সেইটাকে আমরা বলি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে বলো আল্লাহ তোমার এত বড় প্রশংসা করলাম, যত বড় তোমার প্রশংসা হওয়ার দরকার, তুমি যতটা উপযুক্ত, তুমি প্রশংসা যতটা উপযুক্ত, আল্লাহ এতটাই তোমার প্রশংসা আমরা করি না। এই বলে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হয়, যাই সে আল্লাহর প্রশংসা করে করে আমাদের ইহ জগত পর জগতের নেতা মুরুর সাহেব আলম নবী করে শিরোমণি কাজীদারে মাদানি আমাদের মধ্যে জবাব মোহাম্মদ মুস্তফা আবরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উপরে এলেন, লাখ লাখ কোটি কোটি সালাম দরুদ ও শান্তি বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। ইসলাম বিরোধী ভাইরা মানুষরা আপনারা এটা জানেন, এমন একটা সময় ছিল সারা পৃথিবীকে অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভরা ছিল, মানুষ কর্ম ভরা ছিল, মানুষ ইসলাম ভরা ছিল, মানুষ আল্লাহ ভরা ছিল। সেই সমাজের উপর আলমিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভরা মানুষের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভরা মানুষের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভরা মানুষের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভরা মানুষের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভরা মানুষের আল্লাহ জানানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী নবী করে শিরোমণি কাজীদারে মাদানি আমাদের মুজিব মোহাম্মদ মুস্তফা বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের তোমাদেরই মধ্যে হয়েছে, তোমাদেরই জন্য আমি আবির্ভাব করিলাম, সেই নামে তোমাদের পবিত্র তাকে পবিত্র করবে, সেই নামে তোমাদের ইসলামের শিক্ষা দেবে, সেই নামে তোমাদের আল্লাহ চিনাবে, সেই নামে আবির্ভাব আমি করিলাম। এর পূর্বে তোমরা খুল্লা তোমরা নিয়ের মধ্যে ছিলে, কত এ বোঝা গেল আমাদের নিজের রসুল সরকারের তো আলামকে আমাদের যেটা এদের জন্য এই পৃথিবীর মধ্যে পাঠানো হলো। নবী আমার বললেন আনা খাতামান নবিয়িন, আমি বললাম নবুয়তের মোহর, আমি বললাম শেষ নবী, লা নবী বাদি, আমার পরে কোন নবীর আবির্ভাব হবে না। এর আগে কত নবী ছিলেন, সমস্ত নবীদেরই মন্ত্র ছিল, যেমন হাদিসে লেখা আছে হযরত আমর ইসলাম এই পৃথিবীতে এসেছিলেন, উনি প্রথম নবী, উনি প্রথম মানুষ, ওনার যে সমাজে তিনার কম ছিল, তিনার সন্তান সন্ততি, তাদের মধ্যে একটা মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
آدم شفيع الله حضرت موسى عليه الصلاة والسلام تقول إليه سامر دربارين إسلام دروتي بھائی رمار إلا إسلام دروتي لا إله إلا الله موسى كليم الله إبراهيم عليه الصلاة والسلام إكرام دروتي لا إله إلا الله إبراهيم خليل الله إسلام لا إله إلا الله عيسى روح الله أما ترسيت نبير كنترهر لا إله إلا الله محمد رسول الله إسلام دوتي فيرما يلغي تبير نبير سجلين تدر كجانا كتاب دوتي جلو করলাম সবই ওইরকম আমি ওই শেষ ঈদটা দিয়ে বিল্ডিংয়ের সমস্ত করা হলো ওইরকমে আমি ওই নবী আমাকে দিয়ে নগদ খতম করা হলো আমি বললাম ওই ধর্মের নবী আমাকে দিয়ে আমার ধর্মকে পূর্ণ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহি ইসলাম আমার নিকটে মনোনীত ধর্মই হলো ইসলাম ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় এবং সকলের নিকটে পছন্দনীয় ইসলামের যা থিওরি আমাদের ইসলামের যা নিয়মনীতি আমাদের যা ল আইন এটাই হলো সবচাইতে মূল্যবান কারণ এই আইন যদি সবাই মেনে নেয় ইসলাম ধর্মের যা আইন এই আইনকে যদি সবাই মেনে নেয় ইসলাম ধর্মের যা থিওরি এই দীর্ঘ মোতাবেক যদি সবাই চলতে লাগে ইসলাম তাহলে দুনিয়ায় শান্তি বিরাজ করবে অশান্তি কখনো থাকতে পারে না অশান্তি ইসলাম ধর্ম হলো সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম সবচেয়ে উত্তম ধর্ম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ সমস্ত ধর্ম সম্বন্ধে অবগত আল্লাহ ইসলাম ধর্ম সম্বন্ধে অবগত আল্লাহ হিন্দু ধর্ম সম্বন্ধে অবগত আল্লাহ জৈন বৌদ্ধ সম্বন্ধে অবগত সম্বন্ধে অবগত আল্লাহ সমস্ত ধর্ম সম্বন্ধে ইসলাম ধর্ম সম্বন্ধে অবগত তো সমস্ত ধর্মের ভিতর থেকে ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করে নিলেন এই ধর্মের নিয়ম নীতি মানবকুলের জন্য মঙ্গল মানবকুলের জন্য উত্তম এবং এটাই হল পূর্ণাঙ্গ জীবন এই জন্য আল্লাহ বললেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম ভাই আমার এই ধর্মকে সঠিকভাবে জানার জন্য এবং আল্লাহকে সঠিকভাবে চেনার জন্য আমাদের সেই নিয়ম নীতি জানার জন্যই মাদ্রাসা আমাদের এই দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহর উপাসনা আরাধনা করতে হবে আল্লাহ কিন্তু আল্লাহর গুণগান করতে হলে কেমন করে করতে হবে আপনাকে জানতে হবে আপনি মোটর সাইকেল চালাবেন তাহলে কেমন করে চালাবেন আপনাকে জানতে হবে কিভাবে আপনি গিয়ার মারবেন কিভাবে পিক আপ দিবেন কিভাবে
প্রেম করবেন, কখন কি করবেন এটা আপনাকে জানতে হবে। ইসলাম ধর্মে ভাই আমার তাহলে আল্লাহর ইবাদত করতে কি করতে হলেন নিয়মিত আপনাকে জানতে হবে। যেমন হাদিসে লেখা আছে, আল উযু করবে পাপ সালাত, আর সালাত করবে পাপ জান্নাত। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। করতে মুসলমান নারী করতে গেলে নামাজের নিয়মটি আপনাকে জানতে হবে। আপনি উজু করবেন, উজু নিয়ম আমলে জানতে হবে। কেমন করে উজু আপনি করবেন, কেমন করে উজু করলে উজু আপনার সুন্দর হবে, কেমন করে উজু করলে আল্লাহর দরবারে কবুল হবে এটা আপনাকে জানতে হবে। তাহলে এই জিনিসগুলো জানতে গেলে মাদ্রাসায় আসতে হবে। মাদ্রাসা হলো শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা হলো দিনী দাস্তা, এখানকার আমাদের দুনিয়াতে শিক্ষা, এখানকার আমাদের ইসলাম ধর্মের শিক্ষা, এখানকার আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার সবই মাদ্রাসা থেকেই পাওয়া যায়। আর মাদ্রাসাকে আল্লাহ রাসূল বেশি ভালোবেসেছেন। মসজিদে নববীর ভিতরে একটা গোল, এক কোণাতে বসে বসে এরা আল্লাহর জিকির আজকার করছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এক কোণে বসে বসে কিছু সাহাবারা তসবিহ পাঠ করছে, আল্লাহর জিকির আজকার করছে। আর এক কোণে কিছু সাহাবারা সালাতে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে, নামাজের অবস্থায় তারা রয়েছে। আর একটা কোণে কিছু কিছু সাহাবারা কোরআন শরীফের দাস দিচ্ছে, কোরআন শরীফের শিক্ষা হচ্ছে না, কোরআন শরীফের পানি তাদের জানানো হচ্ছে। আল্লাহ নবী মদিনা নবীতে উযু করছেন, উযু করা শেষ হয়ে গেল, সাহাবাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো। কিন্তু নামাজের দলে আল্লাহ নবী গেলেন না, যারা বসে বসে আল্লাহর জিকির আজকার করছিলেন তারা মনে মনে ভাবেন ঠিক নবী আমাদের কাছে চলে আসবেন, কারণ আল্লাহর জিকির সবচেয়ে মঙ্গলমল। যেখানে আল্লাহ নবী সেই মাহফিলে গিয়ে বসে পড়লেন, আর বললেন এটাই হলো উত্তম। আল্লাহ প্রশ্ন করছেন তিন রাত্রি কি সমান হতে পারে না, দিন রাত্রি সমান হতে পারে না, ওই রকম শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কোরআনের শিক্ষা, এখানে আমাদের হাদিসের শিক্ষা, এখানে আমাদের দুনিয়াতের শিক্ষা, এখানে আমাদের জান্নাতের পথ, এখানে আমাদের জাহান্নাম থেকে মুক্তির সব সমান।
পড়ানো হয়, শিখানো হয়। তবে মাদ্রাসাগুলো মূল ধর্ম, মাদ্রাসাগুলো আমাদের আসল জায়গা, এটাকে প্রতিষ্ঠিত রাখতে হবে, এটাকে টিকিয়ে রাখতে হবে। এই টিকিয়ে রাখার জন্যই আপনাদের এই বাৎসরিক জলসা আমতলা মাদ্রাসা, এটা আমাদের বিশাল আনন্দ। আমার খুব ভালো লাগলো, আমি একবার এসেছিলাম, দেখলাম ছেলেপিলেরা রাস্তায় চলছে, না কোনো কারো সঙ্গে না কারো কারোর ফোন কাটাকাটি, না কোনো রকমের কিছু গন্ডগোল, কিছুই নয়, শুধু মাদ্রাসায় চলে ওষুধ, মনে করে আমি মাদ্রাসায় কিছু দান করব, সেটাও গ্রহণ করা যাবে। মাদ্রাসায় দান করবেন, প্রচুর বেতন কোরবানির টাকা হইতে এ মাদ্রাসায় দান করবেন, এবং আরো কিছু যদি থাকে নিজস্ব দান সেটাও আপনারা মাদ্রাসায় করবেন, শরীর অপবিত্র থাকলে নামাজ হবে না, জামা কাপড় অপবিত্র থাকলে নামাজ হবে না, চাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না। তাহলে তিনটে জিনিস আমাদের প্রথম পবিত্র রাখতে হবে, তাহলে শরীর পবিত্র রাখতে গেলে আপনাকে হালাল রুজি খেতে হবে, হারাম রুজি খাওয়া যাবে না। হালাল রুজি খেতে হলে আপনাকে মনে কিছু জানার জন্য করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম আপনাকে জানতে হবে। ইসলাম দরজি ভাইরা মারা, তাহলে আমাদের এই পবিত্রতা আমাদের মন পবিত্র করতে হবে, আমাদের মন অঙ্গ পবিত্র রাখতে হবে, আমাদের শরীর পবিত্র রাখতে হবে। আপনার শরীরেরও জাকাত রয়েছে, সব জিনিসেরই জাকাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, প্রত্যেক জিনিসের ভিতরে আমার সম্পূর্ণ আপনার নয়, ওই টাকার ভিতরে কিছু আপনার